বলছেন সাহাবীরা যে আমরা কুন্না নাতাকাল্লাম ফিস সালাতে, আমরা নামাজের ভিতরে কথা বলতাম, নামাজের ভিতরে কথা বলতাম। ইউকাল্লাম আহাদুনা সাহিবাহু, নামাজে পড়তো কথা বলতো, নামাজ পড়ছে কেমন আছে চলছিল, এগুলো যাই ছিল প্রথম দিকে, ইসলাম ধীরে ধীরে এসছে, কথা বোঝা গেছে? নামাজ পড়ার সময় ধরেন কেউ ভুল করছে, আজকাল ভুল করলে একটু হয়তো ইশারা ইঙ্গিত ছোটো বাচ্চাদের করি, না কথা বলে এই ঠিক আছে দাঁড়া, ঠিক না? এগুলো করতেন সাহাবায়েকরা প্রথমখানে। কুন্না নাতাকাল্লাম ফিস সালাত ইউকাল্লাম আহাদুনা সাহিবাহু, আমাদের একজন আরেকজনের সাথে পাশের লোকের সাথে কথা বলতো। হাত্তা নাজালাত, এই আয়াত নাজেল হইল, এই আয়াত কি হলো নাজেল হইল, যখন এই আয়াত নাজেল হইল তখন ওমের নাবি সকুতি ওয়া নহিন আনিল কালামি, আমাদেরকে নীরব থাকার নির্দেশ দেওয়া হইল, কি হলো চুপ থাকার নির্দেশ দেওয়া হলো, চুপ করে শুধু আল্লাহর সাথে কথা বলবে। ওয়া নহিন আনিল কালাম, মানুষের সাথে কথা বলা বারণ করা হইল, নিষেধ করা হলো, মানুষের সাথে কথা চলবে না। নামাজের ভিতরে কার সাথে কথা বলবেন? ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়ে ইউনাজি রব্ব, রবের সাথে চুপি সারে কথা বলে, নবের সাথে মোনাজাত করে মানে চুপি সারে। আসল মোনাজাত সালাতের ভিতরে, নামাজের ভিতরে। যারা সালাম ফেরার পরে মোনাজাত করেন তারা নামাজ সালাত বুঝেন নাই। মোনাজাত মানে চুপি সারে কথা বলা, কতক্ষণ? যতক্ষণ সালাম ফেরা হয় না। সালাম ফিরলে মানুষের সাথে কথা বলা যায়, জয় যায়, তখন আল্লাহর সাথে আর খাস থাকে না, আল্লাহর সাথে আর খাস থাকে না। এই মোনাজাত শব্দটি যদি আমাদের দেশের বিদাতি আলেম সমাজ বুঝতো তাহলে এই বিদাতি মোনাজাতকে উঠিয়ে দিত, বিদাতি মোনাজাতকে উঠিয়ে দিত। আরে তাদের মুরব্বীরা অনেকে উঠেছে তারপরও গায়ের জোরে চালাতে চাইছে। আহলে হাদিস মাদ্রাসাগুলো তো আলহামদুলিল্লাহ উঠেই গেছে, ইল্লা মাশাআল্লাহ কিছু বিদাতি নাম আহলে হাদিস এরকম কিছু আছে হয়তো এই ক্ষেত্রে বিদাত করে থাকে। আর হানাফিদের মধ্যে সবচেয়ে বাংলাদেশের বড় মাদ্রাসা হাট হাজারি, সেইখানেও তাদের আলেমরা উঠিয়ে দিচ্ছে। অন্তত এই বিষয়টাতে মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন এই সুন্নত মোতাবেক নামাজ পড়ার, যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত হয় না, তারপরও হানাফি মসজিদে দেওবন্দি বেরোলবি সব চলছে। আসল মোনাজাত এদের শুরু হয় কখন? আল্লাহর সাথে এদের কথা বলা সালাম ফিরার পরে শুরু হয়।